সুস্বাদু ফল পেয়ারার ভরা মৌসুম শুরু হয়ে গেছে। ঝালকাঠির চাষিরাও ব্যস্ত কাঁচা পাকা পেয়ারা বাগান থেকে তুলে বাজারজাত করার কাজে। ছোট ছোট ডিঙ্গি নৌকায় ভীমরুলি ভাসমান হাটে বসছে পেয়ারার মেলা। তবে এবছর পেয়ারার ভালো ফলন না হওয়ায় দুশ্চিন্তায় চাষিরা। এদিকে দেশের একমাত্র ভাসমান পেয়ারার হাটে ঘুরতে প্রতিদিন দেশ বিদেশের হাজারো পর্যটক আসছেন ভীমরুলিতে। ঝালকাঠি প্রতিনিধি এইচ এম নাসিরউদ্দিনের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। ট্রলার নিয়ে বাসন্ডা খালের মধ্য দিয়ে একের পর এক ছুটছেন পর্যটকের দল। শুধু নৌপথেই নয়, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয় অনেকে সড়ক পথেও যাচ্ছেন ঝালকাঠির ভীমরুলির ভাসমান হাটে। নেচে গেয়ে উৎসবে মাতোয়ারা অনেকে, কেউ আবার প্রকৃতির অপার সৌন্দর্যের দৃশ্যবন্দী করছেন ক্যামেরায়, কেউ কেউ পেয়ারার ভাসমান হাটের ডিঙ্গি নৌকায় চাষিদের স্বপ্ন বননের ছবি ফ্রেমবন্দি করছেন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমজমাট বেচাকেনা চলছে দেশের বৃহত্তম পেয়ারার ভাসমান এ হাটে। ভ্রমণকারীদের জন্য পেয়ারা বাগানের মধ্যে পার্ক, টিকিট কেটে যত খুশি পেয়ারা পেড়ে খাওয়া যায় এখানে। খুবই ভালো লেগেছে, খুব আনন্দের জায়গা, আনন্দময় জায়গা, এবং এখানের লোকজন তারাও সব খুব আন্তরিকতার সহিত আমাদেরকে ভালোবাসে। এই প্রথম আসলাম এখানে, আমরা আগে শুনছি অনেক যে এখানে দেখবার সুন্দর, এখন আমরা ঘুরে ঘুরে দেখব। এখানে আসার মেইন উদ্দেশ্য হচ্ছে এই ভাসমান পেয়ারা বাজার দেখা, আমাদের খুবই ভালো লাগছে। এখনো যেতে পারি নাই বাগানে, যাওয়ার জন্য অপেক্ষায় আছি, খুব ভালো লাগছে এখানে। স্বাদে গন্ধে অতুলনীয় ফল, পুষ্টিমান সমৃদ্ধ বলে একে বলা হয় বাংলার আপেল। সদর উপজেলার কীর্তিপাশা, ভীমরুলি, খাজুরা, ডুমুরিয়া, মীরাকাঠি, গাভা, বৈরমকাঠি, হিমানন্দ কাঠি ও গৈয়ারামপুর সহ 20টি গ্রাম জুড়ে রয়েছে দেশের বৃহত্তম পেয়ারা বাগান। পাইকাররা এ পেয়ারা কিনে নিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন স্থানে। যোগাযোগ ব্যবস্থা আগে ছাড়া এখন ভালো, এখন ডাইরেক্ট গাড়ি আসে, আগে তো গাড়ি আসতো না, আগে তো এখান থেকে নিয়ে নাজিরপুর যাই আপনার হলারাটে যে গাড়ি করতে হতো, এখন ডাইরেক্ট এখান থেকে গাড়ি করি। এখানে যে পরিমাণে মূল্য দিয়ে আমাদের কিনতে হচ্ছে, বিক্রি করার বেলায় সেটা থেকে একটু আমরা লাভ পাচ্ছি কম। কৃষি বিভাগের পক্ষ থেকে পেয়ারা চাষীদের সর্বাত্মক সহযোগিতার কথা জানান এ কর্মকর্তা। আমরা কৃষকদেরকে নিয়মিত সেচ প্রদান সহ অন্যান্য আন্তঃপরিচর্যাগুলো সুষ্ঠুভাবে করার জন্য পরামর্শ প্রদান করেছিলাম। কৃষকরা সে অনুযায়ী কিন্তু সেচ কার্য অব্যাহত রেখেছে। এবং ঝালকাঠিতে এবার 562 হেক্টর জমিতে পেয়ারা চাষ হয়েছে, এতে উৎপাদন হয়েছে প্রায় 6000 মেট্রিক টন পেয়ারা। চাষিদের আয় হবে 10 থেকে 11 কোটি টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি।